إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس يقول الله عز وجل يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم সম্মানিত মুসলিয়ানে কেরাম, আল্লাহ তাআলা কোরআনে কারিমে আমাদেরকে কলবে সালিম নিয়ে তার সাথে সাক্ষাৎ করতে বলেছেন, নিরোগ আত্মা নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে বলেছেন। অর্থাৎ সেদিন যেই দিনের পরে আর আপনার ভালো মন্দ একটা হয়, ভালো হবে না খারাপ হবে একটাই হবে, কিছু কর্ম নাই। সেদিনতে হচ্ছে হাসরের মাঠ, হাসরের মাঠে যে নিরোগ আত্মা নিয়ে আল্লাহর সামনে হাজির হতে পারবে সে জান্নাতে যেতে পারবে, আর এর বাইরে যে অন্য কিছু নিয়ে আসবে হাসরের মাঠে তার অবস্থা খারাপ হবে, সে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা এটা বলেছেন, ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সম্পদও কাজে দিবে না সন্তানও কাজে দিবে না, শুধু কাজে দিবে যদি নিরোগ আত্মা নিয়ে আসতে পারি আল্লাহর সামনে, রোগহীন বালা মুসিবতহীন একদম স্বচ্ছ কলব নিয়ে আল্লাহর সামনে যদি হাজির হতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম, আল্লাহ তোমাদের চেহারা ছিল দেখবেন না, সম্পদও দেখবেন না, তবে কি দেখবেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তোমাদের অন্তরটা দেখবেন আর তোমাদের আমল দেখবেন, তোমাদের অন্তর দেখবেন এবং আমল দেখবেন। দুনিয়ার বুকে সবচেয়ে নাদুস নুদুস চেহারার মানুষ তো আখিরাতে জাহান্নামে জ্বলতে পারে, আবার দুনিয়ার বুকে সবচেয়ে বিদ্যুটে মানুষ তো সবার আগে জান্নাতে চলে যেতে পারে। কি জন্য? দুটি কারণ, একটি হচ্ছে তার আল্লাহর জন্য অন্তরটা আল্লাহর জন্য ছিল, নিরোগ আত্মা ছিল, আর আমলটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ মোতাবেক হয়েছিল। এটা যদি হয় তাহলে জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বলেছেন, আল্লাহ তোমাদের চেহারার দিকে তাকাবেন না। চেহারা তিনি এক একজনকে এক এক রকম করে দিয়েছেন, কি জন্য? পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য, দুনিয়ার বুকে পার্থক্য করার জন্য। সবাইকে একরকম করে দিলে একে অপরকে চিনতে পারতো না, এই জন্য টুইনকে অনেকে আপনি চিনতে পারে না, এই জন্য আল্লাহ তাআলা বিভিন্ন রকম করে দিয়েছেন যাতে করে দুনিয়ার বুকে মানুষ একে অপরকে চিনতে পারে, একে অপরকে যে কোনো অবস্থায় তাকে কাজে লাগাতে পারে, তার অন্তরটাকে মানুষ দেখে। এখনও মানুষ চেহারা সুরত অনেক সময় চেহারা খুশি হয় দেখে, পরে কথা বলে বোঝা যায় সে নিকৃষ্ট লোক বোধার হইতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা কিসের দিকে তাকান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা মানুষের অন্তরের দিকে তাকান, অন্তরটা ঠিক আছে কিনা, কলবটা ঠিক আছে কিনা, পরিচ্ছন্ন আছে কিনা, কলবুন সাফি মানুষের দরকার। এই জন্য যদি সেটা কলবটা ঠিক হয় সব ঠিক হয়ে যাবে, আর কলব নষ্ট হলে সবই নষ্ট হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে তিনি বলেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদে মুদগা, জেনে রাখো মানুষের শরীরে একটি টুকরো আছে, ইজা সলাহাত সলাহাল জাসাদুকুলু, সেটা যদি ভালো হয়ে যায় তাহলে সারা শরীর ভালো হয়ে যাবে।
আর সেটা যদি নষ্ট হয় সব কিছু নষ্ট হয়ে যায়। তারপর রাসূল বলেছেন আলাউহিয়াল কালব, সেই টুকরাটা হচ্ছে কালব। এই কালবের নষ্ট হয়ে গেলে সবই নষ্ট হয়ে যায়। এইখানে রোগ বলতে দুনিয়ার রোগ ব্যাধি বোঝানো হয়নি, এখানে রোগ ব্যাধি বোঝানো হয়েছে যে যে রোগটা আল্লাহ থেকে দূরে ছড়িয়ে দেয় সেটা বোঝানো হয়েছে। সেটা কি আছে? বহু রকমের রোগ সেখানে আছে, নেফাকের রোগ আছে, মিথ্যার রোগ আছে, সগলখুরির রোগ আছে, রোগের কোনো শেষ নাই। যত গুণা তত রোগ, যত গুণা তত রোগ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, কখনো নয় তারা যে সমস্ত অর্জন করে এগুলির কারণে তাদের অন্তরের উপরে মরিচা পড়ে গেছে, অন্তরের উপরে জং ধরে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকক্ষণ যদি আল্লাহর জিকির থেকে দূরে থাকতেন বলতেন ওয়া ইন্নাহু লা ইউগালু আলা কলবি, আমার অন্তর উপরে পর্দা পড়ে যাচ্ছে, তাড়াতাড়ি তিনি আবার জিকিরে মশগুল হতেন, তখন তিনি ইস্তিগফারে মশগুল হতেন, ক্ষমা প্রার্থনা করতেন। আল্লাহ তাআলা সেই ক্ষমার বিনিময়ে তাকে আরও মর্যাদার উন্নত আসনে আসীন করতেন। যে কেউ আল্লাহর কাছে ইস্তিগফার করবে আল্লাহ তাআলা তাকে উপরে উঠাবেন, কারণ তার অন্তর থেকে মরিচা পড়া বন্ধ হয়ে যাবে। জিকির করলে অন্তর থেকে মরিচা পড়া বন্ধ হয়ে যাবে, আল্লাহর স্মরণ যত বেশি হবে তত বেশি আল্লাহর প্রিয় হতে পারবেন, কলপটা পরিচ্ছন্ন হবে, কলপটা পরিষ্কার হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদেরকে অন্তরকে পরিচ্ছন্ন করতে বলেছেন কোরআনে কারীম আমরা দেখতে পাই। আল্লাহ তাআলা বলেছেন এক শ্রেণীর লোকের সম্পর্কে, তিনি বলেছেন আম্মাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন, যাদের অন্তরে রোগ আছে, ওয়া যাদাতহুম রিজসান ইলা রিজসিহিম, আল্লাহ তাআলা কোনো উদাহরণ দিলে, কোনো কিছু বললে, আল্লাহর বাণী আসলে তারা সেখানে উপকৃত হতে পারে না। তারা কি করে? তাদের এই সমস্ত আয়াত তাদের আরো আরো ব্যথা বাড়িয়ে দেয়, তাদের রোগ আরো বাড়িয়ে দেয়। তাহলে বোঝা গেল কিছু মানুষ আছে নিরোগ, কিছু মানুষ আছে রোগ সম্পন্ন, দুটি দুই জাতীয় কলম আছেই। এই জন্য হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলেন, কলব হচ্ছে চার প্রকার, এক এক প্রথম কলব হচ্ছে ইমানদারের কলব, এটাকে বলা কলবুল আজরাদ, অর্থাৎ একেবারে খালি কলব, যেখানে কিছু ঢুকে নাই, ইমানদারের কলব। সেখানে আল্লাহর পক্ষ থেকে যখন ইমানের নূর ঢুকে তখন সেটা জ্বলতে থাকে আলোর মতো, সে তখন ভালোকে ভালো, মন্দকে মন্দ বুঝতে শিখে, চোখের সামনে পড়লেই বুঝতে পারে এটা খারাপ। সেইটাকে খারাপ বলতে তার জন্য অনেক কিছু লাগে না, আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পেশালি তাকে সেই সুযোগ দেওয়া হয়, এটা কলবুল আজরাদ, এটা ইমানদারের কলব। ইমানদার এই কলব দিয়ে ভালো মন্দ বুঝতে সহজেই বুঝতে পারে, আলহামদুলিল্লাহ। তারপর তিনি বলেছেন দ্বিতীয় কলব হচ্ছে কলবুল আগলাফ, আরেকটি কলব আছে যার উপরে গিলাফ পড়ে গেছে, ঢাকনা পড়ে গেছে, অর্থাৎ কলবটা ঢাকা পড়ে গেছে, গুনায় কুফুরিতে এগুলিতে ঢাকা পড়ে গেছে, এইটা হচ্ছে কাফেরের কলব। কাফেরের কলবের উপরে ঢাকনা পড়ে গেছে, এই জন্য সে কিছু দেখতে পায় না, ভালোকে ভালো মন্দকে মন্দ দেখে বুঝতে পারে না, ভালোকে মন্দ মনে করে মন্দকে ভালো মনে করে বসে, সে হচ্ছে কলবুল আগলাফ। তারপর তিনি বলেছেন আর একটি কলব আছে যেটা হচ্ছে কলবুল মানকুস, কলব উল্টে গেছে। সেটা কীরকম? একটা গ্লাস যেমন যদি উল্টে রাখা হয় যতই পানি ডালেন তার ভিতরে পানি ঢুকবে না, কিছু মানুষের কলব আছে এরকম যেটার ভিতরে আপনি যতই পানি ডালেন না কেন কাজে লাগছে না, এটা হচ্ছে কলবুল মানকুস। তারপর তিনি বলেছেন এই কলবের মানকুসের মধ্যে আবার দুই ভাগ আছে, চতুর্থ নম্বর কলব হচ্ছে সেটা কি? কলবুল মুতাজাবজাব, কলব এমন একটি কলব যে কলব এত কতক্ষণ এদিকে টানে কতক্ষণ এদিকে টানে, তা হচ্ছে গুনাগারের কলব। গুনাগারের কলব কিছুক্ষণ মসজিদে আসতে তার ভালো লাগে, ওয়াজ শুনলে ভালো লাগে, খুতবা শুনলে ভালো লাগে, আবার যখন বাইরে যায় তখন খারাপ কাজ করতে তার ভালো লাগে। এর অর্থ হচ্ছে সে এখন পর্যন্ত অন্তরে ইমানের স্বাদ পায়নি, ইমানের স্বাদ পাইলে সে এরকম কলব হইতো না, তার কলটা ভালো হয়ে যেত, খারাপকে খারাপ জ্ঞান করতো। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু এই বক্তব্য থেকে আমরা বুঝতে পারি মানুষ, দুনিয়ার সমস্ত মানুষের অন্তর তিন প্রকার। ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন তিন প্রকার মানুষের মধ্যে প্রথম হচ্ছে কলবে সেলিম, যার কলবটা নিরূপ। এরা কারা? এরা হচ্ছে আল্লাহ তাআলা যাদের প্রশংসা করেছেন, উলাইকা আল্লাযীনা আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকীন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহীন, নবীরা, সিদ্দিকরা, শহীদরা এবং আল্লাহ নেককার বান্দারা, সালেহীন।
নেককার বান্দারা এবং তাদের মতো যারা চলতে চায় তারা, আল্লাহ তাআলা এদেরকে স্পেশালি উল্লেখ করেছে। প্রতিদিন আমরা সালাতের মধ্যে এদের জন্য এই পথে চলতে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, যাদের পথে আপনি নেয়ামত দিয়েছেন তারা হচ্ছে, অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন উলাইকাল লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালেহীন, এরা হচ্ছে কলবে সালিমের অধিকারী, এরা কলবে সালিমের অধিকারী। সেদিন এদের উপকার দিবে যারা কলবে সালিম নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হতে পারবে, তাদের জন্য সব বিজয়, সব রকমের প্রাপ্তি তাদের জন্য অপেক্ষা করছে। এই জন্য একজন মানুষের অন্তরটাকে যত পরিষ্কার করতে পারবেন, পরিচ্ছন্ন রাখতে পারবেন, ততই আপনি দুনিয়া এবং আখিরাতে সফল হতে পারবেন। আর যদি অন্তরের ভিতরে রোগ ঢুকে যায় তাহলে সেটাই হচ্ছে বড় ধরনের সমস্যা। দ্বিতীয় আরেক কলব হচ্ছে, যেটা এতক্ষণ আলোচনা হয়ে যায় ইমান রাদিয়াল্লাহু আলোচনা থেকে আমরা পাইলাম, তা হচ্ছে মৃত কলব, মরে গেছে। সেটা কোনটা? কলবের মাইয়্যিত, সেটা হচ্ছে যে যেই অন্তর মরে গেছে, কাফের অন্তর, সে অন্তর সেখান থেকে আর ফিরে আসে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন আওয়ামান কাফামান কানা মাইতান ফাহইয়াইনাহু, যারা জিন মরেছিল তাদেরকে জীবিত করেছি দিন দিয়ে, আর তাদেরকে ইসলাম দিয়ে আল্লাহ তাআলা জীবিত করেছেন। আবার কোনো মানুষ আছে যারা মরে গেছে তারা জীবিত হবে না, আল্লাহ তাআলা বলছেন ওমা আনতা বিমুসলিম মান ফিল কুবুর, যারা মরে গেছে কবরে আছে তাদের শোনাইতে পারবেন না। অর্থাৎ যাদের অন্তরের উপরে প্রলেপ পড়ে গেছে, যারা মরে গেছে অন্তরটা, সেখানে আপনি যতই পানি ঢালেন সেই গাছ আর বড় হবে না। মরা গাছে যতই পানি দেন সেটা কোনোদিন বড় হইতে পারে না। সেটা হচ্ছে কাফেরের কলব নষ্ট হয়ে গেছে। যদি সেখানে ইমানের সামান্যতম রেখা বাকি থাকে, তখন সেখানে ডাক পড়লে, যদি সেখানে আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে কোনো আহ্বানকারী ডাকে, কোনো দাড়ি সেখানে ডাকে, কোনো ওয়াজ সেখানে ওয়াজ দেয়, তো হঠাৎ করে কাজে লেগে যায়। কারণ দুই একটা শাখা তার মৃত ছিল না জীবিত ছিল বলেই সেটা কাজে লেগে গেছে, কিন্তু পুরোপুরি মৃত যেটা এটাতে পানি দিলে কোনো কাজে আসে না। এই জন্য কাফেরের কলব হচ্ছে মরা কলব। তিন নম্বর কলব হচ্ছে রোগ আক্রান্ত কলব। আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন রোগ আক্রান্ত কলবের ব্যাপারে বলেছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তরের ভিতর রোগ রয়েছে, আল্লাহ তাদের অন্তরের রোগকে আরো বাড়িয়ে দিয়েছেন। এরা হচ্ছে মুনাফিক, যাদের অন্তরের রোগকে বাড়িয়ে দেয়া হয়, অন্তরের রোগকে বাড়িয়ে দেয়া হয়। আর ইমানদার হলে, এই শ্রেণীর মানুষের ভিতরে ইমানদার হলে রোগ আক্রান্ত আছে কি, ইমান আছে একটু একটু মুসলিম, সে রোগকে দূর করা জন্য সে নিয়মিত আল্লাহর ইবাদত করে, সালাত আদায় করে, যাকাত দেয়, সওম হজ করে, তখন তার সেই রোগটা দূর হয়ে যায়। আর যে ব্যক্তি মুনাফিক, সেই ব্যক্তি এগুলিতে আনন্দ পায় না, তখন তার অন্তরটা হয়ে যায় আরো রোগাক্রান্ত। সে ভালো কিছু ভালো দেখবে না, শুধু খারাপই দেখে। কোরআনে কারিম আল্লাহ তাআলা এগুলি সবগুলি উদাহরণ দিয়েছেন, সূরা বাকারার শুরুতে সব উদাহরণ দিয়েছেন। কোরআনে কারিমের সূরা বাকারার শুরুতেই প্রথমে ইমানদারদের কথা উল্লেখ করেছেন, তারপর কাফেরদের কথা উল্লেখ করেছেন, তারপর মুনাফিকদের কথা উল্লেখ করেছেন। এর অর্থ হচ্ছে প্রথমে আল্লাহ তাআলা তাদের ওই কলবটাকে আল্লাহ তাআলা অ্যাড্রেস করেছেন, যেই কলবটা এখনো মরে নাই, এখনো জীবিত আছে, এখনো নিরোগ আছে, সেই কলবটাকে আল্লাহ তাআলা অ্যাড্রেস করেছেন। আল্লাহ এরপরে অ্যাড্রেস করেছেন যারা কাফের মরা, এদেরকেও বলেছেন যে এদেরকে সাওয়াউন আলাইহিম আনদারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, যতই আপনি তাদেরকে আহ্বান করেন না দিনের দিকে তারা শুনবে না, কারণ তারা তাদের কলব মরে গেছে। আর তৃতীয় কলব সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন মুনাফিকদের 13টি আয়াত নাজিল করেছেন মুনাফিকদের শানে, কারণ এরা বেশি ক্ষতিকর। এরা মুখে ইমানের দাবি করবে, আবার ইমান বিরোধী কাজ করতে একটু পিছপা হয় না, ইমান বিরোধী কথা বলে, ইমান বিরোধী কর্মকাণ্ড চালায়, তারা শিরক করে যায়, অবলীলায়, অথচ মুখে তার নামটা মুসলিমদের নামে নাম লেখে। অনেকেই দেখবেন বিভিন্ন কাজ এরকম করছে, আপনাদের চোখের সামনে তা হয়ে যাচ্ছে। এগুলি অন্তর, আপনার অন্তর ইমান যত অন্তর যত ভালো থাকবে আপনার ইমান ততক্ষণ ভালো থাকবে। এই জন্য আপনাকে জানতে হবে যে কোনো অন্তর বার সব সময় যে আপনার এটা জীবিত থাকবে তা নয়, বিভিন্ন কারণে আপনার অন্তর নষ্ট হয়ে যেতে পারে। অন্তর যেন নষ্ট না হয় আজকে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব, যে বিভিন্ন বিষয়ে সাধারণত অন্তর নষ্ট হয়ে যায়। এর মধ্যে এক নম্বর যে তা দিয়ে আপনার নিরোগ আত্মাটাই, আপনার ভালো আত্মাটি নষ্ট হয়ে যাবে, আপনার একটা ভালো আত্মা আছে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে যে এই কাজটি করলে, তা হচ্ছে অতি মেলামেশা।
যে কোনো মানুষের সাথে মিশতে যাবেন, ভালো মন্দ সবার সাথে মিশতে যাবেন। যদি আপনি মনে করেন যে মুসলমানের সাথে আল্লাহ আল্লাহ, অন্যদের সাথে রাম রাম বলবো, তাহলে আপনি অন্তর নষ্ট হয়ে যাবেন, সবার সাথে আপনি মিশতে পারবেন না। আপনাকে অবশ্যই মিশতে হলে আপনাকে মিশার নিয়ম কারণ মেনে চলতে হবে দুনিয়ার বুকে। কাদের সাথে আপনি মিশতে পারবেন, যত বেশি মানুষের সাথে মিশবেন তত বেশি তাদের তাদের শ্বাস প্রশ্বাসে আপনি কালো হয়ে যাবেন, আপনার শরীর নষ্ট হয়ে যাবে, ঈমান আপনার ধ্বংস হয়ে যাবে। এই জন্য কাদের সাথে আপনি মিশছেন সবসময় আপনি চিন্তা করবেন, আমি কাদের সাথে মিশছি। চিন্তা করে দেখুন, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, দুনিয়ার বুকে যে ব্যক্তি যত্র তত্র সবার সাথে মেলামেশা করেছে, সবাই কথা শুনেছে, সবার সাথে বসেছে, সবাই মনোরঞ্জন চেয়েছে, সবাইকে খুশি করতে চেয়েছে, উপর নিয়ে সবাইকে খুশি করতে চেয়েছে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইয়াদুয যালিমু আলাই ইয়াদাই, আর যেদিন জালেম তার দুই হাত কামড়াতে থাকবে, জালিম অর্থ কাফের ফাসেক, সে কামড়াতে থাকবে, কি করবে, সে দুই হাত কামড়াতে থাকবে। কেন, কখন মানুষ দুই হাত কামড়ায়, যখন তার আর হুঁশ থাকে না কি করছে, এত বড় বিপদ সামনে আর কিছু নেই, সে তখন দুই হাত কামড়াতে থাকবে। ইয়াকুল, সে বলতে থাকবে, ইয়া লাইতানি ইত্তাখাজতু মা রাসূলি সাবিলা, হায় যদি আমি রাসূলের পথ অনুসরণ করতাম, হায় যদি আমি রাসূলের পথ চলতাম, রাসূলের পথে চলতাম, ইয়া ওয়াইলাতা, হায় আফসুস আমার, লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, অমুককে যদি আমার অন্তরঙ্গ বন্ধু না বানাতাম। অর্থাৎ তার সাথে আমার মেলামেশা আমাকে আজ ধ্বংস করে দিয়েছে, আমাকে আজ পথ থেকে দূরে সরিয়ে দিয়েছে, আমার অন্তরটাকে নষ্ট করে দিয়েছে দুনিয়ার বুকে, আজ আমি সেটার প্রতিফল ভোগ করতে যাচ্ছি, কিন্তু কিছুই করার নাই, শুধু হাত কামড়াতে থাকবে। লাকাদ আদাল্লানি আনি যিকরি বা'দা ইয জা'ানি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাদুলা, সে তো আমাকে জিকির আসার পরে, আমার কাছে আল্লাহর বাণী পৌঁছার পরে আমাকে পথভ্রষ্ট করে দিয়েছে। বহু মানুষ আছে, কোরআন পড়েছে, হাদিস পড়েছে, শুনেছে, বাণী শুনেছে, ওয়াজ শুনেছে, নসিহত শুনেছে, খুতবা শুনেছে, তারপরেও সে এমন লোকদের সাথে মেলামেশা করেছে যেগুলো তার ঈমানটাকে নষ্ট করে দিয়েছে, ঈমানটাকে শেষ নিঃশেষ করে দিয়েছে। সেদিন আফসোস করবেন, কিন্তু আফসোস আপনার কোনো কাজ আসবে না। হাত কামড়াতে কামড়াতে হাত আপনি একেবারে শেষ করে ফেলবেন, কিন্তু আপনার কোনো কাজে লাগবে না, সে আফসোসের কোনো কাজে লাগবে না, সেদিন হচ্ছে এই বিপদে পড়বেন। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, আল আখিল্লাউ ইয়াউমা ইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন, বন্ধুরা, অন্তরঙ্গ বন্ধুরা সেদিন শত্রু হয়ে যাবে, সেদিন একে অপরের শত্রু হবে। ইল্লাল মুত্তাকিন, মুত্তাকিরা ছাড়া তো অন্তরঙ্গ বন্ধুরা সেদিন শত্রু হবে। দুনিয়ার বুকে আপনার একান্ত বন্ধু, যার জন্য আপনি জান দিয়ে দেন, যার ব্যাপারে আপনি সব কিছু করেন, সেটা মেয়ে হতে পারে, ছেলে হতে পারে, এই জন্য এই জাতীয় বন্ধুত্ব যদি কোনো আল্লাহর ভালোবাসার উপরে স্থান পায়, আল্লাহর ভালোবাসার উপরে স্থান পায়, তখন সেটা শিরকে পরিণত হয়ে যায়। কেউ যদি আল্লাহর ভালোবাসার উপরে দুনিয়ার কোনো ব্যক্তিকে, নারী হোক বা পুরুষকে, তাকে যদি বেশি ভালোবাসে, দুনিয়ার কোনো সম্পদকে যদি বেশি ভালোবাসে, দুনিয়ার কোনো যে কোনো জিনিসকে বেশি ভালোবাসছে, সেটা সম্পদ হতে পারে, মর্যাদা হতে পারে, কোনো পদও হতে পারে, কোনো পদবি হতে পারে, কোনো চাকরিও হতে পারে, কোনো পেশা হতে পারে, যদি কেউ আল্লাহর ভালোবাসার উপরে অন্য কিছুকে স্থান দেয়, সে আল্লাহর সাথে শিরিক করলো, এই জন্য তার ঈমান চলে গেল। এই বন্ধুরা যাকে, যাদের জন্য দুনিয়ার বুকে সে এত কিছু করেছে, সেদিন তার কোনো কাজে আসবে না। আল আখিল্লা বা'দুহুম লিবা'দিন আদুউন, তারা একে অপরের শত্রু হবে। ইল্লাল মুত্তাকিন, একমাত্র মুত্তাকিরা তাকে এক তারা একে অপরের শত্রু হবে না, কারণ তারা খুঁজে বেড়াবে, আপনাকে খুঁজবে, আমার জন্য আমার সাথে মসজিদে আসতো এই লোকটি, খুঁজে পাচ্ছি না, আল্লাহর কাছে আহ্বান জানাবে, আল্লাহ আমার বন্ধুকে খুঁজে পাচ্ছি না, আল্লাহ তাআলা তার জন্য অনুমতি দিবেন, তখন সে তার জন্য সুপারিশ করে তাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবে। এই হচ্ছে ইমানদারের উপকারিতা, একে অপরের সাথে মিশলে সেটার উপকারিতা। কিন্তু ইমানদার ছাড়া অন্যরা যারা, তারা দুনিয়ার মুখে ভালোবাসা দিয়েই আপনাকে বিভ্রান্ত করেছে, আপনাকে সৎ পথ থেকে দূরে সরিয়ে দিয়েছে। এটাই হচ্ছে দুনিয়ার মুখে সৎ পথ থেকে দূরে থাকার প্রথম কারণ, যে আপনাকে বিভিন্ন দুনিয়ার ভালোবাসা আপনাকে দূরে সরিয়ে দিতে পারে, অতিরিক্ত বেশি মেলামেশা আপনাকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দিতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম তার জাতিকে বলেছিলেন, ইন্নামা তাখাজতুম মিন দুনিল্লাহি আওসানা, হে আমার জাতি, তোমরা তো আল্লাহ ব্যতীত যাদেরকে তোমরা রব হিসাবে, ইলাহ হিসাবে গ্রহণ করেছো, এরা কি করে, মাওয়াদাতা বাইনাকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার বুকে তোমাদের জন্য এদের প্রতি ভালোবাসা আসছে, অর্থাৎ তোমরা এই মূর্তিগুলির প্রতি ভালোবাসায় পাগল হয়ে যাচ্ছ,
এই এই সমস্ত মূর্তিগুলিকে তোমরা অন্তরের চেয়ে বেশি ভালোবাসো, এগুলির জন্য তোমরা কান্নাকাটি করছো। কিন্তু ইয়াকফুরু ইয়াউমাল কিয়ামাতি সুম্মা ইয়াউমাল কিয়ামাতি অতঃপর কিয়ামতের দিন ইয়াকফুরু বা'দুকুম বিবাদ, একে অপরের সাথে অস্বীকার করে কুফরি করবে যে তুমি আমার ইবাদত করতে না, তুমি আমার ইবাদত করতে না। ওয়া ইয়ালানু বা'দুকুম বা'দা, একে অপরকে লানত করবে। ওয়া মা ওয়াকুমুন নার, তোমাদের ঠিকানা তখন জাহান্নামী হবে। ওয়া মা লাকুম মিন নাসিরিন, তোমাদের কেউ সাহায্যকারী হবে না। যাদের জন্য দুনিয়ার বুকে আপনার সময় ব্যয় করেছেন, শ্রম দিয়েছেন, যাদের ভালোবাসায় নিজেকে উৎসর্গ করে দিয়েছেন, তারা সেদিন আপনার শত্রু হবে, আপনার বন্ধু হবে না, আপনার সাহায্যকারী হবে না, আপনার বিরুদ্ধে দাঁড়াবে। তারা বলবে যে আমরা জানি না তারা আমাদের ইবাদত করতো। যদি নেককার বান্দা হয় সে আফসোস করবে যে তোমরা কেন আমার ইবাদত করেছ, আর যদি নেককার বান্দা না হয় তারা আপনার জন্য জাহান্নামের ইন্ধন হবে। সেই পাথরগুলি যারা ইবাদত করেছেন সেগুলো আপনার জন্য জাহান্নামের ইন্ধন হবে। আল্লাহ তাআলা কোরআন কারীম বলেছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষও ইন্ধন হবে, পাথরও ইন্ধন হবে, অর্থাৎ যেগুলো দিয়ে আপনি ইবাদত করেছেন এগুলি আপনার বিরুদ্ধে ইন্ধনের কাজ দিবে। এই জন্য দুনিয়ার বুকে যত্রতত্র যার সাথে মেলামেশা করা যাবে না। আজ আপনার আপনার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে যত্রতত্র মেলামেশার কারণে, যে যার সাথে তার সাথে মিলছে কিছুদিন পরে তাকে আপনার ছেলে হিসাবে আর পাচ্ছেন না, ভিন্ন রকম হয়ে যাচ্ছে। কখনো ছেলে মেয়ের মতো আচরণ করছে, মেয়ে ছেলের মতো আচরণ করছে, কখনো দেখবেন এই ছেলে আপনার আর নেই, এই ছেলে ভিন্ন রকম হয়ে গেছে, আদব কায়দা কোনো কিছুতে সে আর ভালো মানুষের সমত নেই। কারণ যত্রতত্র যার সাথে মিশেছে। হ্যাঁ, মিশার জন্য যদি আপনার দরকারি হয় তাহলে ভালো কাজে মিশবেন, যেমন আপনি জুমাতে আসবেন, জামাতে হাজির হবেন, ঈদের জামাতে হাজির হবেন, হজের মধ্যে হাজির হবেন, এলেম অর্জনে উপস্থিত হবেন, মান পরস্পর নসিহতের মধ্যে ওয়াজ নসিহতের মাহফিল আসবেন। কিন্তু অতিরিক্ত যে সমস্ত ভালো অতিরিক্ত যে সমস্ত খারাপ খারাপ কাজের সম্ভাবনা আছে সেই জায়গাতে বসা থেকে দূরে থাকবেন। আর যদি কোথাও বসতে বাধ্য হন, কোথাও যেতে বাধ্য হন কোনো বিভিন্ন কারণ, সামাজিক কারণে আপনাকে শিখাচ্ছে, তখন অবশ্যই তাদের যে সমস্ত কর্মকাণ্ড আছে সেগুলির সাথে একাত্ম পোষণ করা যাবে না। অনেক সময় এমন জায়গায় আপনি বসেন তারা বিভিন্ন কথা বলে আপনি চুপ মেরে থাকেন, আল্লাহ এবং তার রাসূল বিরোধী কথা বললে সেখানে চুপ থাকা জায়েজ নেই। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ফালা তাকউদ বাদা যিকরা মাআল কওমিল যালিমিন, মাআল কওমিল ফাসিকিন, মাআল কওমিল যালিমিন, জালিমদের সাথে আপনি বসতে পারেন না। যারা আল্লাহ স্মরণ আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দেওয়ার পর, আল্লাহ তাআলা কথা স্মরণ করিয়ে দেওয়ার পরে যারা আল্লাহ সম্পর্কে ইয়াকুদ ও ইয়ালাব ঠাট্টা ছলে কথা বলে, আল্লাহর আল্লাহ তাআলার দিন সম্পর্কে আজে বাজে কথা বলে, তাদের সাথে আপনার উঠা বসা হতে পারে না। ইমানদার যদি সেটা করে সে ক্ষতিগ্রস্ত হবে। সেখানে যদি কোনো কারণে বসতে বাধ্য হন আপনাকে সেখানে প্রতিবাদী হতে হবে যতটুকু আপনি পারেন। যদি অন্তর যদি হাত দিয়ে পারেন প্রতিবাদ করবেন, না পারলে মুখ দিয়ে, না পারলে অন্তর দিয়ে হলো আপনাকে তাদের প্রতি ঘৃণা থাকতে হবে। মুখে তাদের যে সমস্ত খারাপ কথা সেটাকে কখনো মেনে নিতে পারবেন না। তারা কষ্ট দিলে সেটা সহ্য করবেন, তারা কষ্ট দিলে সেটা সহ্য করবেন, কারণ আপনি জানেন যে এই সহ্য আল্লাহর জন্য। ওয়ামা সবরুকা ইল্লা বিল্লাহ, আল্লাহ বলছেন আপনার সবর তো একমাত্র আল্লাহর জন্য হচ্ছে। প্রতিটি মানুষ যদি তার ঈমান রক্ষার্থে, তার আমল রক্ষার্থে, তার কলবের পরিচ্ছন্নতা রক্ষার্থে সে যদি কোনো সবর করে, সেই ব্যক্তি আল্লাহর জন্যই সবর করলো এবং সেটা তার জন্য একটি জিহাদের ভূমিকা রাখবে। এই জন্য এই কাজটি প্রত্যেকটি মানুষের করা দরকার। ঈমানদার বোঝা দরকার কোন জায়গায় আল্লাহর গজব আছে, কোন জায়গায় আল্লাহ তাআলার রহমত আছে। যেখানে বসলে আল্লাহর গজব আছে সেখানে ঈমানদার বসবে না। মসজিদ সবচেয়ে উত্তম জায়গা, ঈমানদার সেখানে বসবে দীন ঈমান শোনার জন্য। সবচেয়ে খারাপ জায়গা হচ্ছে বাজার, প্রয়োজন অতিরিক্ত সময় সেখানে ব্যয় করবেন না। যখন আপনি মনে করেন যে অমুক জায়গাতে বসে আমি আলোচনা করব, ওখানে বসে আমি গল্প করব, বুঝবেন যে এখানে আস্তে আস্তে ধীরে ধীরে অনেক কিছু চলে আসবে। কখনো শিরিক হবে, কখনো গীবত হবে, কখনো নামিমা হবে, সগুলখুরি হবে, কখনো একে অপরের বিরুদ্ধে তার পরিবার নিয়ে টানাটানি করবেন, কখনো আরেকজন কোনো মেয়ের উপরে অপবাদ দিবেন, অথবা কোনো সমাজকে নষ্ট করার জন্য ষড়যন্ত্র করবেন। এসবই আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে নিষিদ্ধ কাজ। যত বেশি বাড়তি আপনি এরকম মেলামেশা করবেন ততই সেটা আপনার অন্তরকে বিনষ্ট করে দিবে।
দ্বিতীয় যে কাজটি আপনার অন্তরকে বিনষ্ট করে দেয় তা হচ্ছে বেশি আশা করা, বেশি আশা করা। একজন মানুষের যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত, এটাকে বলা হয় আর-রিদা বিল কাদা, আপনার আল্লাহর ফয়সালাতে সন্তুষ্ট থাকা উচিত। আল্লাহ তাআলা আপনাকে এই দিয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ এই দেন নাই আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে যা দিয়েছেন সর্বঅবস্থায় আলহামদুলিল্লাহ বলা, এটাই আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন ইমানদার বলবে আলহামদুলিল্লাহ, আর যদি কোনো কোনো তার যদি কোনো খারাপ কিছু হয়, কষ্টদায়ক কিছু হয়, তখন বলবে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্বঅবস্থায় আলহামদুলিল্লাহ। অর্থাৎ আমার এখন খারাপ লাগছে, এর পিছনে নিশ্চয়ই কোনো ভালো দিক আছে যেটা আমি জানি না, আমার রব্বুল আলামিন জানে। কিন্তু আপনি যদি কোনো আপনার ডোর ছেড়ে দেন, আশা দুরাশার ডোর ছেড়ে দেন যে আমি এটা করে ফেলবো, ওইটা করে ফেলবো, কালকে আমি এই হয়ে যাবো, পরশু এই হয়ে যাব, এইটা করবো, ওইটা করবো, মুখের এই জায়গায় এই করবো, সেটা করতে করতে আপনি সারা রাত নষ্ট করবেন, দিন নষ্ট করবেন, সময় নষ্ট করবেন, আপনি কিন্তু আসলে কিছু পাবেন না। এ শুধুমাত্র দুরাশা ছাড়া আর কিছুই নয়, এগুলি মিথ্যা খেয়াল আপনার অন্তরে ঢুকিয়ে দেয় শয়তান, আপনাকে মিথ্যা সমস্ত আশা দিয়ে আপনাকে ভালো কাজ থেকে দূরে রাখে, আপনাকে মিথ্যা আশা দিয়ে হারাম কাজের মধ্যে প্রবৃত্ত করে দেয়। এই মিথ্যা আশা থেকে দূরে থাকতে হবে। মনে কিরকম অনেকে মনে করে আমি কিছুদিনের মধ্যে ক্ষমতাশীল হয়ে যাচ্ছি, আবার কিছুদিন মনে করে আমি অমুকে পয়সাওয়ালা হয়ে যাচ্ছি, আবার মনে করে যে আমি কিছুদিনের মধ্যে সম্পদশালী হচ্ছি, কেউ মনে করে যে আমি এত এত নারীর অধিকারী হচ্ছি, অমুক নারীকে পেয়ে যাব, কেউ মনে করে যে অমুক ছেলের সাথে আমি এই করবো সেই করবো, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের খারাপ চিন্তাধারা মাথায় ঢুকে এরপরে সর্বশেষে এমত অবস্থায় থাকে, কিরকম হয় যেন সারা রাত ধরে স্বপ্নে দেখলেন বিশাল বিশাল অট্টালিকার মালিক হয়েছেন, কিছুক্ষণ পরে ঘুম থেকে উঠে দেখেন আপনি সেই ছিন্ন কাঁথা গায়ে দিয়ে শুয়ে আছেন। সেরকম অবস্থাই হয় অনেক মানুষের, অনেক কিছু এরকম অতিরিক্ত যে আপনি অতি অতি স্বপ্ন যেটাকে বলে, দিবা স্বপ্ন যেটা বলে, এর থেকে দূরে থাকতে হবে। আল্লাহ তার আপনাকে যা দিয়েছেন তা সন্তুষ্ট থাকবেন, সে অবস্থায় আল্লাহর ইবাদতে নিজেকে লিপ্ত রাখবেন, এই ব্যক্তি সফলকাম হতে পারবে, অন্তরটাকে পরিচ্ছন্ন রাখতে পারবে। যত বেশি দুরাশা ঢুকাবেন, যত বেশি উচ্চাশা ঢুকাবেন, বিনা কারণে কোনো কারণ নাই সেটা আপনি ঢুকাবেন যে আমি এই হয়ে যাব সে হয়ে যাব, আপনি তখন খারাপ কাজে প্রবৃত্তি হতে সময় লাগবে না, অন্তরটা নষ্ট করে ফেলবেন যে কোনো মূল্যে আমাকে ওইটা হতে হবে, যে কোনো মূল্যে অমুক জায়গায় বসতে হবে, সেই মূল্য তখন ইমান বিরোধী হয়ে যায়। অর্থাৎ ইমান ছেড়ে